নমস্কাৰ স্বাগতম জনাইছো নবজাৰ লগে লগে মই গীতাশ্ৰী লৈ আহিছো লাইভ আৰ আৰু প্ৰথমতে ব্ৰেকিং নিউজ পুনৰ বহিৰাজ্যত অসমৰ মহিলাৰ ৰহস্যজনক মৃত্যুৰ ঘটনা পুৰী ৰেল ষ্টেচনত ঘটনা এটা ঘটিছে পুৰী ৰেল ষ্টেচনৰ সমীপতে উদ্ধাৰ কৰা হৈছে মহিলা এগৰাকীৰ মৃতদেহ মৃত মহিলা গৰাকী গুৱাহাটীৰ স্নেহা নাথ মমিন আৰু স্বামীৰ বিৰুদ্ধে মহিলা গৰাকীক হত্যাৰ আহিছে অভিযোগ পত্নীক হত্যা কৰি দুৰ্ঘটনাৰ ৰূপ দিয়াৰ অভিযোগ উত্থাপন কৰিছে স্বামী পৰিয়ালৰ বিৰুদ্ধে স্বামীৰ বিৰুদ্ধে পুলক নাথৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰিছে মহিলাগৰাকীৰ পিতৃয়ে ঘটনা সন্দৰ্ভত পুৰী ৰেল আৰক্ষীৰ ওচৰত এজাহাৰ দাখিল কৰিছে পিতৃয়ে আৰক্ষীয়ে ঘটনাৰ সঠিক তদন্ত নকৰাৰ অভিযোগ আনিছে পিতৃয়ে কৰ্মসূত্ৰে উৰিষ্যাত আছিল পত্নীসহ পুলক নাথ পত্নীক শাৰীৰিক মানসিক অত্যাচাৰ চলোৱাৰ গুৰুতৰ অভিযোগ পুলকৰ বিৰুদ্ধে উত্থাপন কৰিছে মহিলাগৰাকীৰ পৰিয়ালে পুনৰ বহিৰাজ্যত অসমৰ মহিলাৰ ৰহস্যজনক মৃত্যুৰ ঘটনা পুৰী ৰেল ষ্টেচনৰ সমীপতে উদ্ধাৰ কৰা হৈছে মহিলাৰ মৃতদেহ মৃত মহিলাগৰাকী গুৱাহাটীৰ স্নেহা নাথ মমিন আৰু এই মুহূৰ্তত আমি ফোনযোগে সংযুক্ত হৈছোঁ আমাৰ সতীৰ্থ বীৰিঞ্চি ডেকাৰ সৈতে বীৰিঞ্চি গুৱাহাটীৰ মহিলাৰ এই ধৰণে পুৰীৰ ষ্টেচনৰ সমীপত মৃত্যু ঘটা ঘটনা আৰু পৰিয়ালৰ কিছু গুৰুতৰ অভিযোগ কি কয় পৰিয়ালে নিশ্চয় গীতাশ্ৰী যে আচলতে যোৱাকালি নিশাৰ ভাগত আচলতে এই খবৰটো আমালৈ আহিছিল আৰু যিগৰাকী মহিলা মৃত্যু হৈছে তেওঁ স্নেহা নাথৰ পিতৃয়ে আচলতে তেওঁ এগৰাকী আৰক্ষী বিষয়া তেওঁ কথাখিনি কৈছিল যে তেওঁ যিগৰাকী পুলক নাথৰ বিৰুদ্ধে অভিযোগ উঠিছে তেওঁ কৰিমগঞ্জত ঘৰ আৰু কৰ্মসূত্ৰে সেই পুৰী উৰিষ্যাত তেওঁলোক আছিল আৰু দেখা পোৱা গৈছে যে পুৰীৰ ৰেল ষ্টেচনৰ সমীপতে ৰহস্যজনকভাৱে আচলতে সেই মহিলাগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ হৈছে আৰু দেখা পোৱা গৈছে যে তেওঁলোকে যেতিয়া সেই সমগ্ৰ বিষয়টোক লৈ পুৰী ৰেল আৰক্ষীক যেতিয়া জনাইছিল আৰু ৰেল আৰক্ষীৰ পৰা 12 ঘণ্টাৰ পাছতহে আচলতে মৃতদেহ তাৰ পৰা উদ্ধাৰ কৰি মৰ্গলৈকে নিছিল আৰু দেখা পোৱা গৈছে যে আৰক্ষীয়ে তেওঁলোকক আচলতে যি ধৰণে আচলতে তদন্ত কৰিবলৈ আছিল সেইধৰণে তদন্ত নকৰাৰ অভিযোগ উঠিছে আৰু পুলক নাথে দীৰ্ঘদিন ধৰি যেতিয়াৰ পৰা তেওঁ স্নেহাক বিয়া পাতিছিল তাৰ পিছৰ পৰা টকা বিচাৰি হওক বা বিভিন্ন কাৰণত শাৰীৰিক আৰু মানসিকভাৱে নিৰ্যাতন চলোৱাৰ যি অভিযোগ পিতৃয়ে কৰিছে আৰু দেখা পোৱা গৈছে যে কৈছে যে যেতিয়াৰ পৰা আচলতে অসমৰ পৰা গুৱাহাটী তেওঁলোকে যিহেতু গণেশ নগৰত ঘৰ বশিষ্ঠ যেতিয়া বিয়া পাতি নিছিল তাৰ পিছৰ পৰা আচলতে এই ধৰণৰ অত্যাচাৰ আৰম্ভ হৈছিল আৰু পুলক নাথ অৰ্থাৎ মহিলাগৰাকীৰ মৃত মহিলাগৰাকীৰ স্বামী বৰ্তমান কত সেই বিষয়ে কিবা জনাইছে পৰিয়ালৰ লোকে বা জানিব পৰা গৈছে বীৰিঞ্চি নিশ্চয় গীতাশ্ৰী সেই বিষয়ে এই মুহূৰ্তত আচলতে সঠিক হেৰি নাই যদিও পুলক নাথ কিন্তু সেই বাহিৰতে আছে তেওঁ যিহেতু যিটো কোম্পেনীত তেওঁ চাকৰি কৰে তাতে তেওঁ আচলতে কাম কৰি আছে তেওঁ কেৱল মাত্ৰ খবৰ দিছে আৰক্ষীৰ জৰিয়তে তেওঁ মহিলাগৰাকীৰ ঘৰলৈ তেওঁ খবৰ দিছিল যে তেওঁলোকৰ ছোৱালী আচলতে ৰেল এক্সিডেণ্টত মৃত্যু হৈছে বুলি তেওঁ কৈছে কিন্তু যেতিয়া ইয়াৰ পৰা তেওঁলোকৰ পিতৃ পৰিয়ালৰ লোক যেতিয়া গৈছে পৰিয়ালৰ লোক গৈ তেওঁলোকে যেতিয়া সেই মৃতদেহ প্ৰত্যক্ষ কৰিছে বা সকলোখিনি যেতিয়া তেওঁলোকে চালি জাৰি চাইছে যিহেতু তেওঁৰ পিতৃ এগৰাকী আৰক্ষী বিষয়া গতিকে তেখেতসকলে তাত যথেষ্ট ৰহস্যৰ গোন্ধ পাইছে আৰু দেখা পোৱা গৈছে যে ৰেলৰ খুন্দাত যদি এগৰাকী মানুহৰ মৃত্যু হয় তেওঁৰ মৃতদেহত যি ধৰণৰ আচলতে আঘাতৰ চিন হ'ব লাগিছিল বা যি ধৰণৰ হ'ব লাগিছিল সেয়া সেই আঘাত নাই বুলি যিহেতু স্পষ্ট কৰিছে গতিকে সেয়া এক পৰিকল্পিত হত্যাকাণ্ড আৰু সেই পৰিকল্পিতভাৱে হত্যা কৰি ৰেল লাইনৰ সমীপত পেলাই থোৱাৰ অভিযোগ যিহেতু পিতৃয়ে কৰিছে গতিকে পুৰীৰ ৰেল যি ৰেল ষ্টেচন আছে সেই ৰেল ষ্টেচনৰ যি জি আৰ পি আছে সেই জি আৰ পি আচলতে সমগ্ৰ বিষয়টো কেনেধৰণে তদন্ত কৰে সেয়া যথেষ্ট লক্ষণীয় হ'ব আৰু লক্ষ্ণাথ যিহেতু বৰ্তমানেও সেই কোম্পানীটোত কৰ্মৰত গতিকে তেওঁক যেতিয়া অধিক সোধা পোছা কৰিব জেৰা কৰিব তেতিয়া হয়তো স্পষ্টকে কথাটো ওলাব আচলতে স্নেহা নাথৰ ৰেলত ৰেল দুৰ্ঘটনাত মৃত্যু হৈছে নে তেওঁ আচলতে পৰিকল্পিতভাৱে হত্যা কৰি সেই ৰেল লাইনত পেলাই থৈছিল সেই কথাখিনি তদন্তত আচলতে পোহৰলৈ আহিব যেতিয়া তেওঁক জেৰা কৰিব গতিকে তেওঁ নিশ্চিত ৰূপত বীৰিঞ্চি হয়তো তদন্তহে গোটেই কথাখিনি পোহৰলৈ আনিব কিন্তু মহিলাগৰাকীৰ পৰিয়ালৰ গুৰুতৰ অভিযোগ যে হত্যাকাণ্ড হৈছে আৰু স্বামী ইয়াত জড়িত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাক এইখিনি আপডেট আপুনি জনালে বীৰিঞ্চি ঝাৰখণ্ডৰ ৰাঁচী টকাৰ উজান উঠিছে এই মুহূৰ্তত আন এক খবৰ ঝাৰখণ্ডৰ পৰা টকাৰ উজান ইডিৰ অভিযানত জব্দ কৰা হৈছে বৃহৎ পৰিমাণৰ ধনৰাশি ৰাঁচীৰ বিভিন্ন স্থানত চলোৱা হৈছিলে ইডিৰ অভিযান আৰু এয়া আমি দেখুৱাইছোঁ ইয়াত টকা বান্দলে বান্দলে টকা গণি শেষ কৰিব নোৱাৰাকৈ এটা টকাৰ দম কেতিয়াবা হয়তো আপুনি দেখিছে যে বাকচে বাকচে টকা ওলাইছে কেতিয়াবা আপুনি হয়তো আলমিৰাত দেখিছে যে ঠাক ঠাক কৰি টকা থোৱা আছে কিন্তু এই মুহূৰ্তত এয়া এক দম এক পাহাৰ সদৃশ দম ইয়াত এক টকাৰ দমীয়া
রাঁচির বিভিন্ন স্থানত ইডির অভিযান আর তার পিছতে রাঁচিত এইখানে টাকা উদ্ধার করবলে সক্ষম হয়েছে অভিযানকারী দলে। রাঁচির টকার উজাল উঠিছে, ইডির অভিযানত জব্দ করা হয়েছে বৃহৎ পরিমাণের ধনরাশি। রাঁচির বিভিন্ন স্থানত চলিছিল ইডির অভিযান আর বিভিন্ন স্থানত চলা ইডির অভিযানের পিছতে এই টাকা উদ্ধার করা হয়েছে। ইডির অভিযানত জব্দ করা হয়েছে বুজন পরিমাণের টাকা, বান্ডিলে বান্ডিলে টাকা, তাত 500 টকীয়া নোটেই অধিক। আর এই টাকাখিনি এনেক তাত জমা রখা হয়েছে, ব্যবস্থা করেছে ইডিয়ে, অভিযান চলিছিল বিভিন্ন স্থানত। আর সেই অভিযানের অন্ততে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর অভিযানকারী দলে বিভিন্ন ঠাইরপর এই টাকা সমূহ উদ্ধার করেছে। কাইলৈ রাজ্য তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোট। রাজ্যের 4টা লোকসভা সমষ্টির পুয়া 7 বজার অনুষ্ঠিত হব ভোট গ্রহণ। গুয়াহাটী, বরপেটা, ধুবুরী আর কোকরাঝার লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হব অন্তিম পর্যায়ের ভোট। 4টা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করেছে 47 গৰাকী প্রার্থী। গুয়াহাটী সমষ্টিত 8 গৰাকী প্রার্থীর মাজত হব প্রতিদ্বন্দ্বিতা। বিশেষকৈ বিজেপির বিজুলী কলিতা মেধি আর কংগ্রেসের মীরা বরঠাকুরের মাজত হব নির্বাচনী যুঁজ, গুয়াহাটী দখলের যুঁজ। বরপেটা সমষ্টিত 14 গৰাকী প্রার্থী আগবাইছে প্রতিদ্বন্দ্বিতা। বরপেটাত দেখা গৈছে তিনিকোণীয়া যুঁজ। বিজেপি মিত্রজোঁট তথা অগপ প্রার্থী ফণীভূষণ চৌধুরী, কংগ্রেসের দীপ পায়ন আর CPIMর প্রার্থী মনোরঞ্জন তালুকদারের মাজত হব বরপেটা দখলের যুঁজ। কোকরাঝার সমষ্টিত 12 গৰাকী প্রার্থী আগবাইছে প্রতিদ্বন্দ্বিতা। তার বিপরীতে ধুবুরীত প্রার্থীর সংখ্যা হয়েছে 13 গৰাকী, 13 গৰাকী আগবাইছে প্রতিদ্বন্দ্বিতা। কোকরাঝারত NDAর সমর্থিত প্রার্থী, UPPLর প্রার্থী জয়ন্ত বসুমতারী আর BPFর প্রার্থী খাম্পা বরগোহাঁইর মাজত নির্বাচনী যুঁজ হব। ধুবুরীতো এইবার তিনিকোণীয়া যুঁজ। আজমলর দুর্গ ধুবুরী দখলের বাবে কংগ্রেসের রকিবুল হুসেন নামিছে প্রতিদ্বন্দ্বিতাত আর অগপ প্রার্থী অর্থাৎ মিত্রজোঁটর প্রার্থী জাবেদ ইসলাম আছে নির্বাচনী প্রেক্ষাপটত যুঁজত। অসমৰ 4টা সমষ্টির সমগ্র দেশজুড়ি 10খন রাজ্য আর 2খন কেন্দ্রশাসিত অঞ্চলের 94টা সমষ্টিত কাইলৈ অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণ। পরিবেশ ভাল কিন্তু বতরের কারণে পরিবেশ ভাল না। আমার পাটগাঁও পড়েছে, আজারা পাটগাঁও, বকসাগাঁও, বকসাগর পড়েছে। প্রথমবার এইবার রায়ত না আগতে পড়েছে? আগতেও পড়েছে। কেনেকুয়া দেখিছে এইবার? না, ভালে পরিস্থিতি, গোটেখিনি ডিসিপ্লিন মেইনটেইন হয় আছে, যাতে বহুতে ভাল লাগিছে। সামগ্রিক লওয়া নাই, যখন মানে ব্যক্তি সামগ্রিক দিব মানে মেটেলস খিনি আপনার হেরি করে আছে, রেডি হওয়া নাই, লম এটা আমি সাজু হয়েছে। হাই কিন্তু আহতে গাড়ির বড় অসুবিধা পাইছো দিয়ক, মানে হাজার পরা যেখানে আছে সুবনসা খেতি, এটা এই খন্ডর গাড়ি নাই, মানে দামপুর এই সাইডর এনেকে গাড়ি আই পাওয়া নাই, আর আমি আইসু কলিতে গেছিল। আর এই ধরনের বিষয়াসকল সাজু হয়ে আছে, যি নির্দিষ্ট সা সামগ্রী EVM সেই সমূহ লোকের রওনা হব নিজ নিজ গন্তব্যস্থান। বিভিন্ন ঠাই এনেকাও আছে যত হয়তো নারে পার হব লাগে বা নারে পার হয়ে তার পিছতে বহুদূর হয়তো খোজকাড়ি বা কিছু বাহনত গিয়ে দুচকিয়াত গিয়ে নির্দিষ্ট ভোটদান কেন্দ্র পাবগে চরাঞ্চল, বিশেষ তেনেকা বহু চরাঞ্চল ইতিমধ্যে দেওবারেই রওনা করবা হয়েছে পোলিং প্রিসাইডিং বিষয়াসকল। আর পোনপটিয়া সম্প্রচারত পোনপটীয়া সম্প্রচারত এই মুহূর্তে আমি আমার দুগৰাকী সাংবাদিকর সঙ্গে সংযুক্ত হয়েছো। দীপাঙ্কর দাস আছে আমার সঙ্গে গুয়াহাটির পর, ধুবুরীর পরিবেশ আমাক জানাব জ্যোতির্ময় চক্রবর্তী আমার সঙ্গে পোনপটীয়া সম্প্রচারত আছে। প্রথমে দীপাঙ্কর আপনার সুধিম, এই মুহূর্তে কেনেকা দেখিছে পরিবেশ গুয়াহাটি, যেহেতু মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারত আপনি আছে? সম্ভবত শুনবলে সক্ষম হওয়া নাই দীপাঙ্কর, দীপাঙ্কর থাকবে আমার সঙ্গে। জ্যোতির্ময় আপনার ওসর আছো, আপনি কৈছিলে যে দুর্গম যুগ স্থান তাত ইতিমধ্যেই রওনা হয়েছে পোলিং প্রিজাইডিং বিষয়াসকল, কোরবাত নাওরে গিয়ে তারপর বহুখিন দূর বা কোরবাত হয়তো খোজো কাড়িবলিয়া হয়েছে, কোরবাত হয়তো বাইক আদি যোগান করে দুচকিয়া বাহনত উঠি যাবলিয়া হয়েছে। বিভিন্ন ঠাইত ইন্টারমিডিয়ারি যা স্ট্রং রুম তেনেকা ব্যবস্থাও করবলিয়া হয়েছে দুর্গম স্থান সমূহ প্রতি লক্ষ্য রাখি। বিশেষ
হ্যাঁ নিশ্চয়কৈ গীতাশ্রী, এই মুহূর্তে আমি যত উপস্থিত আছো ধুবুরী বিএন কলেজের যে আসলে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে কথা কোবলে গেলে বর্তমানে ইয়ারপর ডিস্ট্রিবিউশন হয়ে আছে মেটেরিয়ালস, আর কালিয়ে দেখা গেছে ইয়ারপর প্রথমে আমি উল্লেখ করছি 183টা পোলিং স্টেশনের ইতিমধ্যে সামগ্রী কালিয়ে নাওরি লওয়া হয়েছে, তার ফকিরগঞ্জ ইত্যাদি বিভিন্ন থানা অঞ্চলত রখা হয়েছে নিশাটোর কারণে, আর আজি রাতেপার ভাগত কতবার দুচকিয়া বাহন কোথাও ঘোড়া গাড়ি ইত্যাদিরে বা চরাঞ্চলত কোনো এটা ঠাইত যদি কমিউনিকেশন একেবারে নাই তাত খোজকাঢ়ি পেলে তালে গেছে। বর্তমানে আপনার যদি আমি দেখাব পারো এই দৃশ্য যদি বর্তমানে আপনার আমি দেখাব পারো, ইতিমধ্যে মেটেরিয়ালস কালেকশন সমূহ হয়ে গেছে, মেটেরিয়ালস কালেকশন করে মেটেরিয়ালসের যে সাজু করার যে প্রক্রিয়া আসলে যে ইনিশিয়াল কাম কাজ থাকে সেই কাম কাজ খানি করে আছে, আর সমগ্র দৃশ্যটা যদি আমি দেখাব পারো এই মুহূর্তে দেখা পাইছে মেটেরিয়ালস কালেকশন হয়েছে। আমি যদি এজন দুজনের লগত কথা পাতিব পারো, দাদা কত ডিউটি পড়েছে আপনার? আমার ডিউটি পড়েছে শৈলমারি এম ই স্কুল। কোনটো বিধানসভা? এটো এটো ধুবুরী বিধানসভা। ধুবুরী বিধানসভা কেতিয়া রওনা হব ইয়ারপরা? ইয়ারপরা এটা আফটার চেকিং চেক করার পিছন এ ভি এম মেশিন লম তারপর খোলা করে ধরে রওনা হব। এনে সব ঠিকই আছে? এনে বহুত ঠিকই আছে, চেক করে আছো। আজি পরিবেশ আজি বতরটো অল্প ভাল, অল্প অল্প বরষুণ দিছে, গরমটো কম না? আজি গরমটো কম আছে, ভাল লাগিছে, ঠান্ডা আছে, অল্প বৃষ্টি চিষ্টি দিছে, অল্প শরীর ঠান্ডা আছে, বতরটো অল্প ঠান্ডা আছে। আর যদি আমি পরিবেশটা সমগ্র অঞ্চলের পরিবেশটা যদি আমি দেখব পারো এই মুহূর্তে আমি সমগ্র অঞ্চলের পরিবেশ দেখেছি বিভিন্ন কাউন্টারের পর ইতিমধ্যে সামগ্রী সংগ্রহর যিনি কামখিন এই সামগ্রী সংগ্রহর কামখিন চলি আছে, পোলিং প্রিজাইডিং বিষয়াসকল এই সামগ্রী সংগ্রহ করে আছে। আর গীতাশ্রী এটা কথা উল্লেখ করব যে ধুবুরী লোকসভা যদি আমি কব যাও সমগ্র লোকসভাত 3024টা পোলিং স্টেশন আছে, তারপর 14,500 পোলিং প্রিজাইডিং বিষয়া নিয়োজিত হয়ে থাকবে, আর তার কারণে কিন্তু আরক্ষী মোতায়েন করা হয়েছে প্রায় 11,162 জনকে আরক্ষী জোয়ান এই সমগ্র ধুবুরী লোকসভা সংযুক্ত করা হয়েছে, আর ইতিমধ্যে কর্তব্য যাবলে সাজু হয়েছে, যে সামগ্রী সমূহ আছে সংগ্রহ করেছে, আর লাহে লাহে যে দুপুরিয়া আহার সেয়া গ্রহণ করার পিছন ইয়ার লাহে আজি দিনটি ওলাই যাব। গীতাশ্রী নিশ্চয়কৈ 14,000 আপনি কলে যে 14,000 পোলিং প্রিজাইডিং বিষয়া সাজু হয়েছে, 3024 ভোটদান কেন্দ্রের সাজু হয়েছে, আর ইতিমধ্যে নিজের নিজের সামগ্রীর সঞ্চি লোক সাজু হয়েছে রওনা হবলৈকে। অতিরিক্ত দীপাঙ্করও আছে গুৱাহাটীর মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারত, তাত গোটেই আসলে বিতরণ কার্যসূচী চলিছে, নির্বাচনী বিষয়াস তাত বর্তমান আছে হারি পাতি। আমি আপনার ওসরলে আহিছো দীপাঙ্কর, কেনেকুয়া দেখিছে পরিবেশ? গীতাশ্রী বতর ডাওরিয়া কিনকিনিয়া বরষুণ আর তার মাজতে গণতন্ত্রের এই বৃহৎ উৎসবটুক এক প্রকার প্রশাসন যন্ত্রই হোক বা নির্বাচন আয়োগে হোক বা সরকারি বিষয়া কর্মচারী আরক্ষী বর্তমান এক প্রকার সক্রিয় হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারত আছো, সৌরভে পরিবেশ সমূহ দেখাব এই মুহূর্ত ইভিএম সমূহ লো এইদরে পোলিং প্রিজাইডিং অফিসার হোক বা পোলিং এজেন্ট সকল বা নির্বাচনী যে সমূহ বিষয়া আছে বর্তমান রওনা হয়েছে। গতিকে গুৱাহাটী মেট্রোর যদি কথা কো অর্থাৎ কামরূপ মহানগর জেলার মুঠ প্রায় 1026টা ভোট কেন্দ্র আছে, আর সেই সমূহ স্থানলে বর্তমান মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারের বর্তমান এইদরে বিষয়াসকল রওনা হয়েছে। গতিকে যিসমূহ সমষ্টি পুনর্নির্ধারণ হল সেই গতিকে যিসমূহ সমষ্টি আছে বিশেষকৈ দিসপুর, ডিমরিয়া, নিউ গুৱাহাটী আর জালুকবাড়ী অর্থাৎ চারিটাকৈ বিধানসভা সমষ্টির ইভিএম সমূহ এই মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারের রওনা হব আজি, আর তার প্রতি লক্ষ্য রাখিছে প্রশাসন যন্ত্রটোয়ে, কারণ পুয়ারপর বরষুণের কিছু প্রভাব আছে কিন্তু কমে বরষুণ যাক কিমানে কিনকিনিয়া পরিবর্তন হয়েছে তেতিয়ালৈ প্রায় এই মুহূর্তে প্রায় প্রক্রিয়া কিছু ক্ষিপ্রতর হওয়া দেখবলে পাওয়া গেছে, কারণ এইদরে বিষয়া কর্মচারী বা নির্বাচনী যখন এই বিষয় পর্বটোর যখন বিষয়া জড়িত আছে বর্তমান ইভিএম সমূহ বর্তমান লওয়ার যে শৃঙ্খলাবদ্ধভাবে আগবাড়িছে। গতিকে গোটেই যদি গুৱাহাটী লোকসভা সমষ্টির যদি আমি ব্যাখ্যা আগবাও তেতিয়াহলে গোয়ালপাড়াত এই মুহূর্তে প্রায় দুটা সমষ্টির ইভিএম সমূহ তাত স্ট্রং রুম বনোয়া হয়েছে, নির্বাচনী জেলা হিসাবে তাক নিয়োগ করা হয়েছে, ঠিক একদরে আমিনগাঁওত, ঠিক একদরে হাজো শুয়ালকুচি, ঠিক হাজু শুয়ালকুচি, বকোছয়গাঁও, সমরিয়া আর পলাকবাড়ী আন চারিটা বিধানসভা সমষ্টির তারপর ইভিএম সমূহ রওনা হয়েছে। আর গুৱাহাটী লোকসভা সমষ্টির কামরূপ মেট্রোত এই যে মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারের এই যে বিশাল যে ভবন এই ভবনের ভিতরতে বর্তমান সেই ধরনের পরিবেশ দেখবলে পাওয়া গেছে, কিছু সংখ্যক ইভিএম লাভ করেছে, কলৈ যাব বা কি পরিবেশের সঙ্গে মোকামিলা করব বা সেন্টার কলৈ যাব আমি কিছু কথা পাতবল যদি চেষ্টা করো। কত পড়ছে দাদা দিপি? মূল পশ্চিম বরাগর। পশ্চিম বরাগর? বরাগর ওসরতে হবো। ওসরতে ওসরতে ঠিক আছে, একদম সাজু হয়েছে। হ্যাঁ বড়িয়া। কেজন দিছে তোলগর গ্রুপত? কিমান আছে? চারিজন। চারিজন ইচ্ছা দেখাইছো এই মুহূর্তে কিছু সংখ্যক ইভিএম লাভ করেছে। মোবাইলের দুখন দিতে আমি টিমটোর লগত কন্টাক্ট করি, কেন কন্টাক্ট অল্প হেরুয়া ধরনের হয়েছে নাকি? বিচারি হেরুয়াইছে, এটা নেটওয়ার্ক আউট গোয়িং না যায়, আপনার মোবাইল মারক আউট গোয়িং না যায়, এটা প্রবলেম এটা হয়ে আছে, এটা কেন কি করি কোসুন? রাতে 7টা পরে ঘুরি আছো,
কিছু অসুবিধা হৈছে হয় হঠাৎ এই ধৰণৰ এটা পৰিবেশ তাতে বতৰৰ কিছু হাল সালনি এটা প্ৰভাৱ পৰিছে আৰু মই পুনৰ দেখুৱাইছো এয়া ইলেকট্ৰনিক ভোটিং মেচিন দাদা ক'ত পৰিছে এতিয়া আপোনালোকৰ দেখুৱাইছো এই মুহূৰ্তত চাৰিটাকৈ প্ৰিজাইডিং বিষয়া হওক বা নিৰ্বাচনী বিষয়াৰ যি গোট থাকে সেই চাৰিজনকৈ এই মুহূৰ্তত নিয়োগ কৰা হৈছে গতিকে কিছু সংখ্যক এ ভি এম লাভ কৰিছে কিছুসকলৰ কিছু মনত অসন্তুষ্টি আছে কাৰণ তেওঁলোক পুৱা 7 বজাৰ পৰা শাৰী পাতি আছে কিন্তু এই সময়লৈ আৰু বতৰৰ কিছু বিধি পথালি আছে নথকা নহয় দীপাংকৰ বতৰ বেয়া আৰু এই ধৰণে গুমা আকাশ ক'ৰবাত ক'ৰবাত কিনকিনীয়া বৰষুণ আপুনিও জনাইছে যে বৰষুণ হৈছিলো নিশ্চয় দুই এজন লোকে ছাতি লোৱাও এক ধৰণৰ পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে কাৰণ কিছু সময় পূৰ্বলৈকে মজলীয়া ধৰণৰ এটা বৰষুণৰ প্ৰভাৱ দেখিবলৈ পোৱা গৈছে কিছু বৰষুণৰ প্ৰভাৱ কমিছে ঠিক তাৰপিছতে কিন্তু নিৰ্বাচনী বিষয়াসকলে যিদৰে এই প্ৰক্ৰিয়াটোৰ লগত জড়িত হৈ পৰিছে তেওঁলোকে আগবাঢ়ি আহিছে কিছুসংখ্যকে ই ভি এম লাভ কৰিছে কিছুসংখ্যকে যিটো নেটৱৰ্কৰ ইছ্যু হৈছে বিশেষকৈ গুৱাহাটী মহানগৰীত আছে এই স্থানত কাৰণ ইজনে আনজনৰ সৈতে যোগাযোগৰ বাবে এক প্ৰকাৰ যিটো মাধ্যম যিটো মোবাইলৰ ব্যৱস্থা সেই ধৰণৰ ব্যৱস্থাৰ মাজত নেটৱৰ্ক ব্যাহত হোৱাৰ পৰা এটা পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে গতিকে সমস্যাৰে ভাৰাক্ৰান্ত হৈছে যদিও কিন্তু কাইলৈৰ দিনটোৰ বাবে এক প্ৰকাৰ প্ৰায় সাজু হৈ উঠিছে ই ভি এম লাইভ কৰা আমি একাংশ লগ পাইছোঁ ক'লৈ ক'ত পৰিছে দাদা আপোনালোকৰ ডিউটি ক'ত ই ভি এম পালে ধৰি লওক ক'ত পৰিছে ক'লৈ যাব আপোনালোক কেনেকুৱা সাজু কালি দিনটো চাপা পাই চাগে ঠিক আছে কথা পাতিছোঁ আমি দুই এজনৰ লোকৰ সৈতে কাৰণ তেওঁলোকে খুব সোনকালে ই ভি এম তেওঁলোকৰ সন্তুষ্টি কাৰণ পুৱাৰ পৰা যিধৰণৰ এটা যন্ত্ৰণা থাকে যিধৰণৰ এটা সমস্যা থাকে সেই সমস্যাৰ প্ৰতি কিন্তু কিছুসকল লোকে সকাহ পাইছে তেওঁলোকৰ মনত কিছু এটা উৎফুল্লিত ভাৱ আমি দেখিবলৈ পাইছোঁ কাৰণ তেওঁলোকে আহিয়ে ই ভি এম লাভ কৰিছে গতিকে গোটেই দীঘলীয়া প্ৰক্ৰিয়াটো আবেলি পৰ্যন্ত চলিব গতিকে আমি মণিৰাম দেৱান ট্ৰেড চেণ্টাৰৰ পৰা আমি গীতাশ্ৰী খবৰসমূহ আমি দৰ্শকসকলক জনাই যাম নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ ধন্যবাদ আৰু আমাৰ সৈতে সমান্তৰালকৈ আমাৰ হাতৰ পৰা আমাৰ সতীৰ্থ ছহিদুল হক আছে ছহিদুল আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আপুনি পুৱাতেও আমাক পোনপটীয়া সম্প্ৰচাৰত জনাইছিলে যে ব্যস্ততা এইখিনি সময় যথেষ্ট ব্যস্ততাৰ বিভিন্ন দুৰ্গম অঞ্চললৈ বিশেষকৈ যোৱাৰ ক্ষেত্ৰত বহু আগতীয়াকৈ প্ৰশাসনে ব্যৱস্থা কৰি নিৰ্বাচনী পলিং প্ৰিচাইডিং বিষয়াসকলক প্ৰেৰণৰ ব্যৱস্থা কৰিছে বৰ্তমান উপস্থিত আছো 1 নং কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ অধীনত এটা গোস্বাইগাঁও জিলা নিৰ্বাচনী বিষয়াৰ যি কাৰ্যালয় সেই কাৰ্যালয়ত উপস্থিত আছো আৰু এই কাৰ্যালয়ত দেখা গৈছে ৰাতিপুৱা 6 বজাৰ পৰা ইয়াতে যথেষ্ট সংখ্যক পলিং বিষয়াসকল বা আন আন কৰ্মচাৰীসকল আৰক্ষী বিষয়াসকল ইয়াতে ভিৰ কৰা দেখা গৈছে ইয়াতে নিজৰ নিজৰ যি কৰ্তব্য কৰ্তব্য সমৰ্পণ কৰা দেখা গৈছে মই মোৰ সহযোগীক অনুৰোধ জনাইছোঁ এই সামগ্ৰিক দৃশ্যটো দেখাবলৈ ইয়াতে দেখা পাইছে আপোনালোকে ইয়াত যি কাউণ্টি চেণ্টাৰসমূহ আছে বা যি কাউণ্টাৰসমূহ আছে কাউণ্টাৰসমূহত যথেষ্ট সংখ্যক পলিং বিষয়াসকল বা আন কৰ্মচাৰীসকলে যি ভি ভি পেট বা আন সামগ্ৰী লোৱাত ব্যস্ত হৈ পৰিছে এনেদৰে কিন্তু দেখা গৈছে যে আজি ৰাতিপুৱাৰ ভাগৰ পৰা এক নিৰ্বাচন বুলিবলৈ যি কথা যি উৎসৱমুখৰ পৰিৱেশ এটা সেই উৎসৱমুখৰ পৰিৱেশ এটা সৃষ্টি হৈছে আমি সেই দৃশ্য আপোনালোকক আমি দেখাবলৈ আমি যত্ন কৰিছোঁ আমি যিহেতু যি বিষয়াসকল আছে বা সিহঁতে যি নিজৰ ব্ৰিডিং পত্ৰ এই ব্ৰিডিং পত্ৰলৈ ইতিমধ্যে সাজু হৈছে নিজৰ নিজৰ যি ভোটকেন্দ্ৰ এই ভোটকেন্দ্ৰলৈ যাবলৈ আমি চেষ্টা কৰিম যে ইয়াৰ যি বিষয়া আছে এই বিষয়াসকলৰ লগত আমি কথা পাতিবলৈ আমি যাব বিচাৰিম এই এগৰাকী বিষয়া আছে তেখেতৰ লগত আমি প্ৰথমতে কথা পাতিব বিচাৰিম ছাৰ আপোনাৰ লগত কথা পাতিব পাৰোঁনে নহয় আমি আজি আহিছো আমাৰ কাইলৈ অনুষ্ঠিত হবলগীয়া যিটো মানে পাৰ্লিয়ামেণ্টাৰী ইলেকশ্যন 2024 সেইটোৰ আজি আমাৰ মেটেৰিয়েল ডিষ্ট্ৰিবিউচন মানে পলিং পাৰ্টিবিলাকক আমি তেওঁলোকক মেচিনৰ সৈতে অন্যান্য সা সামগ্ৰী যিটো মানে লিষ্ট মতে আমি প্ৰদান কৰিম আৰু এই মৰ্মে আজি ৰাতিপুৱা 6টা বজাৰ পৰা আমি সামগ্ৰীবিলাক প্ৰদান কৰি আছো দুটা বিধানসভা সমষ্টি এইটো 1 নম্বৰ গোসাইগাঁও আৰু 5 নম্বৰ পৰ্বতজোৰা হয় ভোট কেন্দ্ৰ মানে মোৰ কাউণ্টাৰত মানে 18টা ভোট কেন্দ্ৰৰ সামগ্ৰী মই প্ৰদান কৰিম আৰু বেলেগতো আছে ঠিক তেনেকে 21টা 22টাকৈ আছে কিছুমানত ধন্যবাদ থাকিল হয়
নিশ্চয় তেওঁলোকৰ এইখিনি সময় অত্যন্ত ব্যস্ততাপূৰ্ণ সময়। পলিং বিষয়াসকলক আৰু নিৰ্বাচনী বিষয়াসকলক তেওঁলোকে আচলতে এই ধৰণে গোটেই সা সামগ্ৰী যোগান ধৰিছে, শাৰী শাৰীকৈ তেওঁলোকে লৈছে আৰু তাৰপিছত নিজ নিজ গন্তব্য স্থানলৈ তেওঁলোকে ৰাওনা হৈছে বহুতে। আমি সতীৰ্থ জ্যোতিৰ্ময়কো ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, দীপাংকৰৰ পৰা বিদায় লৈছোঁ আৰু লগতে শহীদুল আপোনাকো বিদায় দিছোঁ এই মুহূৰ্তত। ধন্যবাদ, আমাক এইখিনি পৰিৱেশ আপোনালোকে দেখুৱাইছে, ব্যস্ততাপূৰ্ণ সময় কিয়নো কাইলৈ দিনটোৰ বাবে সাজু হ'বলৈ হৈছে। কাইলৈ ভোটদান পৰ্ব, পুৱা 7 বজাৰে পৰা সন্ধিয়া 5 বজালৈকে তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন। খবৰধাৰা আমি অব্যাহত ৰাখিম সময়খিনিতে এটা বিৰতিৰ।